আসসালামু আলাইকুক ওরহামতুল্লাহ প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ইসলামিক টিভির স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মডার্ন হার্বাল গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য দর্শক আজও আমরা উপস্থিত হয়েছি আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে এবং বরাবরের মতো এবারও আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমরা খাদ্য পথ্য এবং পুষ্টির মাধ্যমে দেওয়ার চেষ্টা করব এবং এই ব্যাপারে আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের দেশের এবং আমাদের এই উপমহাদেশের একজন অত্যন্ত স্বনামধন্য হার্বাল গবেষক ও চিকিৎসক এবং মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান ডাক্তার আলমগীর মতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ডাক্তার আলমগীর মতি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আপনাকেও জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা দর্শক তাহলে আসুন আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে আমরা পর্বটি শুরু করি প্রথমে যার প্রশ্নটি হাতে নিলাম তার নাম হচ্ছে রোকেয়া খানম লিখেছেন চট্টগ্রাম থেকে তার বয়স হচ্ছে বাষট্টি বছর তিনি লিখেছেন যে ডাক্তার সাহেব আমার সালাম নেবেন আমরা যখন শিশু সন্তানের মা ছিলাম তখন বাচ্চাদের প্রধান খাদ্য ছিল বুকের দুধ কিন্তু সেই শিশু আজকের মা হয়ে তারা তাদের সন্তানকে বুকের দুধ না দিয়ে পাউডার বা গরুর দুধ খাওয়াতে অভ্যস্ত হয়ে পড়েছেন আমার প্রশ্ন হলো যে পাউডার বা গরুর দুধ একটি শিশুর জন্য কতখানি নিরাপদ স্বাস্থ্যসম্মত বাচ্চাকে বুকের অপরদিকে দুধ না দিলে সেই মায়ের কি ধরনের সমস্যা হতে পারে তা বিস্তারিত আলোচনা করবেন তাহলে সকল মারা সচেতন হবে বলে আমি আশা করি আল্লাহ যেখানে মানুষ সৃষ্টি করেছে তার আশেপাশে খাদ্য শস্যের ভিতর রোগ আরোগ্যের সেফাও দিয়েছেন আল-হাদিস। কালিজিরা মৃত্যুবাদে সকল রোগের মহা ঔষধ আল হাদিস আমরা যারা আজকের শিশু আমরা মায়ের বুকের দুধ খেয়েই পৃথিবীতে আসছি কিন্তু এই বর্তমান বিশ্ব মানে গত তিরিশ চল্লিশ বছরের ব্যাপারটা হলো অন্যরকম হয়ে গেছে এখন শুধুই বাংলাদেশে বিদেশি পাউডার দুধের সরাসরি আর কাছাব্বা দুধের সরাসরি বিভিন্ন রকম শক্তি বর্ধক দুধ বাজারে এসে গেছে এই যে দুধগুলো এগুলোর ভিতরে আসল দুধের চেয়ে বাচ্চাদের মোটা হওয়ার বাচ্চাদের ক্ষুধা লাগার বাচ্চাদের লম্বা করার এই ধরনের স্লোগান বেশি থাকে যার ফলে আমাদের হাজার বছরের ঐতিহ্য মায়ের দুধ হাজার কি হাজার হাজার বছরের জমায়ের জমাইয়ের দুধ এরপরে ছাগলের দুধ উটের দুধ ভেড়ার দুধ মহিষের দুধ যেগুলো আমাদের দেশের বাচ্চারা আগে খেয়েছে সেই ধরনের দুধ এখন খুব বাজারে আর সেরকমভাবে বিক্রি হয় না শিশুদের জন্য এখন বিভিন্ন পাউডার দুধই সবচেয়ে বেশি বিক্রি হয় আপনি যে কথাটা বলেছেন বোন ঠিকই বলেছেন কিন্তু এর মায়ের ক্ষতি আছে তো মায়েদের বেস্টে টিউমার হচ্ছে বেস্ট ক্যান্সার হচ্ছে পেইনটা বেড়ে যাচ্ছে কারণ খাবে শিশু শিশু সেই যখন শিশুকে খেতে দেওয়া হয় না বা শিশুও খায় না কারণ শিশুকে ওইভাবেই অভ্যস্ত করে ফেলানো হয় শিশুকে অনেক বেশি চিনি দিয়ে কারণ শিশুরা একটু মিষ্টি খেতে চায় অনেক বেশি চিনি দিয়ে অনেক বেশি মিষ্টি এই খাবার খাওয়ায় অভ্যস্ত করলে আস্তে আস্তে শিশুর দাঁত মারি গলা কণ্ঠলানি এগুলো এই চিনি এবং মিষ্টি জাতীয় জিনিসের জন্য নষ্ট হয়ে যায় বাচ্চাটা যে একটা অর্গানিক বাচ্চা নেচারাল বাচ্চা ইন্টিগ্রেটেড বাচ্চা এই সমন্বিত বাচ্চাটা হয়ে যাচ্ছে এক দিগের শুধু বেবি সে শুধু বিভিন্ন রকম কৃত্রিম দুধ দুধ জাতীয় অনেক ধরনের বিজ্ঞাপন নির্ভর জিনিস খেয়ে খেয়ে বাচ্চাদের স্বাস্থ্য হানি করতেছে বাচ্চাদের বুদ্ধিবৃত্তি দুর্বল হয়ে যাচ্ছে বাচ্চাদের জ্ঞানের পরিধি একতরফা হয়ে যাচ্ছে এরপরে তো আরও বিভিন্ন রকম সমস্যা চতুর্দিক থেকে আমাদের বাচ্চাদের খাদ্যাভ্যাসের মধ্যে সংযুক্ত হয়ে আমাদের বাচ্চাদেরকে অন্য দিকে বিপরীত দিকে নিয়ে যাচ্ছে এটা আমাদের দেশের আপনি যেমন শিশু বিশেষজ্ঞ আপনি শিশুদের নিয়ে ডিল করেন আপনি নিজে ভালো বলতে পারবেন আরও যারা আমাদের শিশু বিশেষজ্ঞদের এই ব্যাপারে আমি বক্তব্য আশা করি বা আপনিও এই ব্যাপারে কিছু কথা বললে সবচেয়ে ভালো হয় না অবশ্যই আসলে প্রথমে যেটি আমাদের দেশে যেটি দেখা যায় যে একদিন সন্তান জন্ম হওয়ার পরে মারা এবং তার পরিবারের সবাই খুব অস্থির হয়ে পড়েন যে বাচ্চাকে বেশি বেশি করে খাওয়ানোর জন্য অথচ একজন সন্তান নবজাতক জন্ম হওয়ার পরে মায়ের বুকের যে শাল দুধ বা কোলেস্ট্রল সেটা যে অল্প খেলেই বাচ্চার জন্য যথেষ্ট পরিমাণে পুষ্টি সরবরাহ হয়ে যায় এবং বাচ্চার মিটে এই এবং পৃথিবীর যত পশু পাখি আছে কীট পতঙ্গ জীবাণু সকলেই কিন্তু মায়ের দুধ খায় কিন্তু আমার আমরাও এক সময় খেয়েছি কিন্তু এখন এই যেমন তিরিশ চল্লিশ বছরের ব্যাপারটা অন্যরকম দুইটা জিনিস একটা হলো মানে বাচ্চাটা সিজার নিতে হবে এটা একটা স্টাইল যেভাবেই হোক আমাদের ডাক্তার সাহেবরাও চায় সিজার মাও চাই সিজার বাপও চাই সিজার কত তাড়াতাড়ি বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার কথা ছিল আর এক মাস পরে এক মাস আগে কিভাবে আনা যায় আমি কয়েকদিন আগের একটা ঘটনা আমাদেরই একজন বড় অফিসারের নাতিন হবে তার সময় আসার এক মাস কিন্তু তারা একজন এক্সপার্টকে দেখান তার যে বললেন যে ভাই একটু পেটে ব্যথা হচ্ছে একটু স্রাব যাচ্ছে একটু পানি ভাঙতেছে তো যে আসেন আমার কাছে নিয়ে আসে নিয়ে এক হাস ক্লিনিকের মধ্যে ভর্তি করে দেড় লাখ টাকা বিল করে ধামা ধাম করে অপারেশন করে বাচ্চা বের করে ফেললো এই যে বাচ্চাটা বের করলো বাচ্চাটা যেই দিন পৃথিবীতে আসার ডেট ছিল তার ওই দিনের অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোলজি আজকের অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোলজি তো এক থাকবে না অজ্ঞান করে ফেললো কিন্তু বাচ্চার মা খুব বিরোধী ছিল বাচ্চার দাদা দাদি খুব বিরোধী ছিল যে বাচ্চাটা যেন সিজান না হয় মানে অযোধ্যা করে ফেললো এরকম জন্য অনেক ঘটনা একটা ঘটনা চোখের সামনে দেখলাম বলে মাচ্চার বাচ্চার মা সম্পূর্ণ সুস্থ ছিল এবং প্রস্তুত ছিল ন্যাচারাল বেবি নেওয়ার জন্য কিন্তু এখন হচ্ছে কি বাচ্চা এই চার দিন যাব জন্ম হয়েছে এক সেকেন্ডের জন্য সে ঘুম আসতেছে না খালি চিৎকার পারতেছে আচ্ছা এখন আমার ডাক্তার বলতেছে যে আবার আমার কাছে নিয়ে আসেন আবার আমার ক্লিনিকে দুই চার দিন রাখেন বাচ্চার কান্না আমি বন্ধ করে দিই আমার কাছে থাকলে বাচ্চা বন্ধ হবে তো যেটি মানে দেখা গেছে যে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে যে যে বাচ্চারা মায়ের বুকের দুধ খায় অন্তত দুই বছর এবং যে বাচ্চারা যথাযথ পরিমাণে দুই বছর পর্যন্ত দুধ খায় না সেই বাচ্চাদের পেটের বিভিন্ন অসুখ কান পাকা রোগ ডায়রিয়া গ্রোথ বৃদ্ধি এবং বিকাশের অনেক সমস্যা তারপর সিজার বেবিও সিজার বেবিদের যত সমস্যা থাকে যত সমস্যা হয় মায়ের যেরকম সমস্যা হয় শিশুর সেরকম সমস্যা হয় এত সমস্যা কিন্তু ন্যাচারাল বেবির হয় না ন্যাচারাল ডেলিভারি যে বাচ্চাটা হচ্ছে তাদের কিন্তু এত সমস্যা হয় না অথবা আসলে সচেতনতাতে সৃষ্টি করতে হবে একেবারে পরিবার থেকে পরিবার থেকে মাকে এবং আপনার যদি বাচ্চা মনে করেন যে আপনি সিজার বেবি যেন না হয় তার জন্য আপনাকে একটু চেষ্টা করতে হবে একটু সচেতন মানে আপনার বাচ্চার চার মাস থেকেই আপনি একটু বেলের শরবত একটু এসবগুলোর বুসির শরবত একটু পেঁপের শরবত এটা চিমটন দেখার যদি তার কোষ্ঠকাঠিন্য থাকে শারীরিক কোষ্ঠকাঠিন্য এবং শারীরিক কোনো দুর্বলতা থাকে এবং তার পায়খানা প্রসাবের সমস্যা থাকে তাইলে কিন্তু ডেলিভারির সমস্যা হয় তো তাকে শাকসবজি ফলমূল ভেজিটেবল এই জাতীয় কমন জিনিসগুলি কলা পেঁপে এই জাতীয় জিনিসগুলো চার মাস থেকে খেতে থাকবে তো চার মাসের পরে থাকবে হাতে ছয় মাস এই ছয়টা মাস তাকে এই শাক সবজি ফলমূলের আশ্রয় নিলে চিনি এবং মাংস কম খেলে সে খুব ভালো থাকবে আমাদের রোকে আরেকটি জিনিস জিজ্ঞাসার ছিল যে পাউডার বা গরুর দুধ কতখানি না এটা তো গরুর দুধ তো কোনোদিনই আমাদের জন্য বাচ্চাদের জন্য না এটা হলো গরুর বাচ্চার দুধ সেটাও যদি খাওয়াইলেন কিছুটা চলে কিন্তু আপনি নিজের বাচ্চাকে পাউডার দুধ খাওয়াবেন সেটা তো স্বাস্থ্যের জন্য ভয়ানক ক্ষতিকর ভয়ানক ভয়ানক ক্ষতিকর চর্চাগারের থেকে কি ক্যালসিয়াম কি ম্যাগনেশিয়াম পাইলেন না সে ন্যাচার থেকে বের হয়ে গেলো সে অর্গান অর্গানিক ট্রিটমেন্ট থেকে বের হয়ে গেল তত ন্যাচারোপ্যাথি তো ন্যাচারোপ্যাথি সে ভেষজের গুণ থেকে বের হয়ে চলে গেল অর্থাৎ সেইখানে তার প্রতিরোধ ক্ষমতা কম হবে তার সর্দি কাশি ঠান্ডা হাঁচি এগুলি চলতেই থাকবে তার প্রতিরোধ ক্ষমতা তো দুর্গ প্রতিরোধ দুর্গ তার খুবই দুর্বল তার প্রতিরোধের সেনাপতির সংখ্যাও কম থাকবে অর্থাৎ তাকে

তাতে কিন্তু পেটের অনেক সমস্যা দেখা দুধ দেখা দিবে ফুসফুসে দেখা দিবে তার নেপেলগুলি ভালো থাকে না বোতলটা ভালো থাকে না অনেক ধরনের সমস্যা সিলভারের হাড়ি পাতিলে দুধ জাল দিলে এটা এইটটি ডিগ্রি ফাইনাইটের উপরে দুধ যদি জাল হয় আমাদের দেশের যত অ্যালুমিনিয়ামের হাড়ি পাতিল সবগুলো ওল্ড ইন গড এইগুলোর ভিতর থেকে মার্কারি অ্যালকালাই বেরিয়ে আসে বাচ্চাদের পেটে আমাশা আই বিভিন্ন সমস্যা বুধবার এই সেই পেট ব্যথা থাকি। তিন দিন ভালো থাকলে তিন দিন খারাপ থাকে এটা একটা যে সব বাচ্চারা শাল দুধ খায় না তাদের জন্য নিয়ে অনেক সমস্যা অনেক মারা মনে করেন যে তাদের স্বাস্থ্য হানি ঘটবে বা কোনো ধরনের ফিগারের কোনো সমস্যা হবে এটি কিন্তু সম্পূর্ণরূপে একটা ভুল ধারণা একদমই ভুল ধারণা ক্যান্সার খুব ঝুঁকি বহন করে তারা যারা বাচ্চাকে মা যদি দুধ না খাওয়ায় তাহলে কিন্তু ক্যান্সারের ঝুঁকি বহন করবে বোন রোকিয়া খানও আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি যে অত্যন্ত প্রাসঙ্গিক এবং অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করার জন্য অবশ্যই আপনার সচেতনতায় এই প্রশ্নটাকে করতে উদ্বুদ্ধ করেছে এবং আমরা মোটামুটিভাবে আলোচনা করার চেষ্টা করলাম যে আসলে বুকের দুধের ব্যাপারটা কি এবং আসলে প্রতি বছরই কিন্তু এক থেকে সাতই আগস্ট পর্যন্ত বিশ্ব মাতৃ দুগ্ধ সপ্তাহ পালন করা হয় বিভিন্নভাবে এটার প্রচার প্রচারণা চালানো হয় তবে প্রচারণা চালাতে হবে নিজের ঘর থেকে নিজের পরিবার থেকেই নিজের বোন স্ত্রী কিংবা যারা ঘরে যারা আছেন যাদের বা গর্ভধারণ করেছে তাদেরকেই কিন্তু উদ্বুদ্ধকরণটা প্রথম থেকে শুরু করতে হবে তবে এই ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকেরও একটা ভূমিকা আছে যে সামগ্রিকভাবে উদ্বুদ্ধকরণের জন্য আশা করি সবাইকে মিলেই আমরা একটা স্বাস্থ্যবান জাতি গড়ে তুলতে পারবো দর্শক সময় থাকবেন বিরতির পর আবার ফিরে এলাম মডার্ন হারবার গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য দর্শক আপনাদেরকে আবারও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ঢাকার হাতিরপুল থেকে সৈয়দ রহমান তার বয়স হচ্ছে আঠারো বছর তিনি লিখেছেন যে আমি বিবাহিতা কিন্তু আমার মাসিক অনিয়মিত ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে ডাক্তার বলেছেন যে হরমোনজনিত সমস্যা আছে এখন আমি হরমোনের চিকিৎসা নিচ্ছি কিন্তু কোনো উপকার পাচ্ছি না আপনার পরামর্শ চাচ্ছি জি আপনি হরমোন আছে এই ধরনের খাবার কিন্তু আপনাকে বেশি খেতে হবে আর হরমোনের আসর সমস্যাটা কি একজন ডাক্তারের কাছে আপনাকে কিন্তু গাইনি একজন ভালো ডাক্তার বা আপনার সমস্যার যে সমাধান করতে পারবে সেরকম একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আপনার আলোচনা করতে হবে কারণ আপনার কথাগুলি একটা স্পষ্ট না লেখাগুলো তার জন্য আমরা কোন দিকে যাব ভাই পাইতেছি না শুধু এইটুকুই আমি বলতে চাই যে হরমোনের সমস্যা যদি আপনার হয়েই থাকে তাহলে পরে আপনার যদি হরমোন কম আছে না বেশি আছে হরমোন মেল আছে না ফিমেল আছে না মেলে ফিমেল ঢুকে যাচ্ছে না ফিমেলে মেল ঢুকে যাচ্ছে এরকম কোন সমস্যা আপনার আছে কিনা কি হচ্ছে এই জিনিসগুলো আরো একটু ক্লিয়ার হওয়ার দরকার আছে আপনি কি মনে করেন না না তা তো অবশ্যই যে হরমোনের সমস্যা থেকে হয়তো মাসিকে একটা অনিয়ম আছে এখন হরমোনের সমস্যা হলে ডাক্তার আলম বিমতি বলেছেন যে প্রাকৃতিক উপায়ে কিছু খাবার আছে খাবার খাবার গুলা খেলে হরমোনটা কিছু কুরমা খেজুর কিশমিশ এগুলির মধ্যে অজস্রই আছে মধু ডিম দুধ এই এই কটা জিনিসের মধ্যে অজস্র হরমোন আছে সেই জিনিসগুলো আমাদের একটু জেনে নিত এটা পুরুষের জন্য মেয়ের জন্য সবাই আবার মধু মেয়েরাও খেতে পারবে সাথে মধুর ভিতরে মৌমাছির চাকের ভিতরে রয়্যাল জেলি এবং রয়্যাল পোলেন পাওয়া যায় সারা বিশ্বে এখন পোলেন খাচ্ছে আবার অনেকে স্পেরুনা খাচ্ছে আয়রনের জন্য অনেকে কালিজিরা খাচ্ছে অনেক করে কালিজিরা খেলে আপনার হরমোনের যে সমস্যাগুলো সমাধান হয় কালিজিরার তেল সমস্যা সমাধান হয় অলিভ অয়েল খেলে এই সমস্যার সমাধান হয় অনেকে এক চামচ কালিজিরা বা কালিজিরার তেল এক চামচ অলিভ অয়েল অলিভ তেল আর এক চামচ মধু এই তিনটা মিক্স করে অনেকে খান এর ফলে অনেক খুব সুন্দর একটা পদ্ধতিগত দেহের যে সমস্যার একটা উপকার পান এগুলো আপনি খেয়ে পরীক্ষা করতে পারেন আর যদি কোনোটার মধ্যে আপনার সন্দেহ থাকে তাহলে সবগুলোর ভিতরে আপনি আদার রস কমন দিতে পারবেন আদার রস দিলে এগুলো নিউট্রাল পজিশনে থাকবে আপনার বিশেষ কোনো ক্ষতি করতে পারবে না আপনার উপকারের ভাগ বেশিভাবে ক্ষতির ভাগ থাকবে না এইসব জিনিসের মধ্যে একটু আদার রস যদি কাঁচা হলুদের রস আদার রস সংযুক্ত করা হয় কোষ্ঠকাঠিন্যের জন্য প্রতিদিনের স্বাস্থ্য কিছু সমস্যা হতে পারে এইসব করে প্রতিদিন ভাতের সাথে মিলিয়ে বুঝে ভিজিয়ে রাখে খাবেন না এইসব মাদানা গমকুচিলা এই জাতীয় যেই সব জিনিসগুলো হাজার বছর আগে থেকে লেগেটিভ হিসাবে কাজ করে বেল খান পেপে খান তারপরে অলিভ অয়েল খেতে পারবেন এই ধরনের সব জিনিসই আপনি খেতে পারবেন লেগসেটিভ বলতে যা আছে ঘৃতকমল কমল গাছ গ্রামে অনেক পাওয়া যায় এখন শহরেও পাওয়া যায় এগুলো শরবত করে খেতে পারেন সর্বনি সর্বোপরি বোন তাজিলুর রহমান অবশ্যই আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে বেশি ওজন বা ওজন অধিক কিন্তু এই হরমোনজনিত সমস্যা কোষ্ঠকাঠিন্য সমস্যাকে বাড়িয়ে দিতে পারে আটি করবেন সহজপাত্র খাবার খাবেন খাবার ব্যাপারে বিস্তারিত নরম খাবার পোলাও বিরিয়ানি খেতে পারবেন না এবং কিছু কিছু চিকিৎসা অবশ্য কিছু সময় ধরে নিতে লাগে একটু ধৈর্য ধারণ করুন মশলা বা জর্দা খাইলে অসুবিধা হবে না গুল খাইলে অসুবিধা হবে না চিংড়ি মাছ খাইলে অসুবিধা হবে না কাঁকড়া খাইলে অসুবিধা হবে না এটা এইভাবে হয়েছে এটা এইভাবে ভালো যত ধরনের একটু 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 করে এই মালিশ করে আইনা সমাজে দাঁড়া করানো হচ্ছে খারাপ তো খারাপই শিকারটা খারাপ কথাও খারাপ জর্দাও খারাপ গুলো খারাপ দুঃখ খারাপ এগুলিতে ক্যান্সার তৈরি করতেছে করে যাচ্ছে সারা পৃথিবীর মানুষ জানে রেড মিট লাল মাংস একটু বেশি গরুর বয়সী গরুর মাংস খাসির মাংস গরুর মাংস অনেক বেশি বেশি গরুর বয়সী গরুর মাংস বুড়া গরুর মাংস কালা মাংস কালী মাংস যত আছে কত ধরনের মাংস আছে এই ধরনের মাংস ক্ষতিকর 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 এতে কোনো সন্দেহ নাই এখন এইটাকে আপনি আপনার সাজে ফালাইয়ে নিতে পারেন যে আমি একজন সমাজপতি আমি মু তোর খাবি আমার লোকে বা আমি খাই তোরা আমার বিনা পয়সায় খাওয়াবি আমি যখন একজন সমাজের কর্তা আমার কথায় চলবো আমি কইলাম যে হ্যাঁ বেডা কে খায় নাই অনেকেই হাজার বছর আগে কত খাইছে এতে কি হয়েছে আয় খাই খাইলে কিছু হইব না পাঁচ কেজি মাংস একবারে খাইলে আর কি হইব রে তো এই ধরনের যে যারা কইতেছে খাইতেছে তারা কিন্তু তাদের বিপদ আসন্ন তাদের সমস্যা অনেক জনরঞ্জন বলছে যে যারা খাবার সুন্দর ভাবে চিবিয়ে 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 খায় তাদের যে সামনে কত বড় বিপদ আছে সেটা আমি চিন্তা করে পাইতেছি না দর্শক এর সঙ্গে শেষ হলো আজকে আমাদের অনুষ্ঠান আশা করি অনুষ্ঠানে আপনারা যারা প্রশ্ন পাঠিয়েছেন তাদেরকে আমরা যে উত্তরটা দেওয়ার চেষ্টা করলাম সেই উত্তরগুলো আপনাদের উপকারে আসবে এবং পরবর্তীতে আমাদের পরামর্শগুলো মেনে চলে আপনারা কেমন আছেন তা অবশ্যই আমাদেরকে জানাবেন এবং এরই সঙ্গে ভুলবেন না আমাদেরকে আপনাদের ভবিষ্যতে যদি কোনো প্রশ্ন থাকে সেই ব্যাপারে আপনারা আমাদের কাছে লিখবেন লিখার ঠিকানা হচ্ছে মডার্ন হারবার গ্রুপ দুই নম্বর শহীদ তাজউদ্দিন রোড মগবাজার চৌরাস্তা ঢাকা এক দুই এক সাত আপনারা মোবাইলও করতে পারেন মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান থ্রি এইট সিক্স সিক্স ওয়ান সেভেন কিংবা জিরো ওয়ান সেভেন টু নাইন দর্শক তাহলে আজ এ পর্যন্তই আগামীকাল ঠিক একই সময় অর্থাৎ বাংলাদেশ সময় রাত বারোটায় ইসলাম টিভিতে চোখ রাখুন কারণ সেই সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান মডার্ন হারবার গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানে পরবর্তী পরবর্তী প্রচারিত হবে তার আগ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা রইল প্রকৃতির